সুরমার পানি ঢুকে তলিয়ে গেছে সিলেটের বেশ কিছু নিচু এলাকা। পানিবন্দী অবস্থায় পড়েছেন নগরীর 20,000 মানুষ। এদিকে সীমান্তের উপজেলাগুলো থেকে বন্যার পানি নামতে শুরু করলেও উদ্বেগ বাড়িয়েছে বৃষ্টির পূর্বাভাস। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে পানি বেড়েছে সুরমা নদীতে। সিলেট নগরীতে সেই পানি ঢুকতে শুরু করে শুক্রবার। তলিয়ে গেছে তালতলা, জামতলা, মাছিমপুর, উপশহর, যতরপুর সহ বেশ কয়েকটি এলাকা। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান। ডুবে আছে তালতলা এলাকার ফায়ার সার্ভিস স্টেশনটিও। বাড়িঘর রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে নগরবাসী। তাদের অভিযোগ, পানির নিষ্কাশনে নালা ও খালগুলো ভরাট হওয়ায় প্রতি বছরই এমন দুর্ভোগে পড়তে হয়। ঘরে দরজায় পানি উঠে, গ্যাসের সমস্যা, খাওয়ার জলের সমস্যা, আর তো তা চলাফেরাও করতে পারি না। ইকৃষ্টিও পানি ঢুকছে, বউ আরও কুদরত নাই, পুতারও কুদরত নাই, ভাতও রান্ধা খাইতাম পারি না, বাচ্চা কাচ্চা লইয়া কই যাইতাম। দোকানে আডু পানি আছে, মাল আমরা উপরে উঠাই রাখছি, এবং জানি না আল্লাহ আরও যদি পানি বাড়ে তো ক্ষতিগ্রস্ত আমরা হব। বন্যা কবলিত এলাকার জন্য শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর ব্যবস্থার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। দুর্গতদের সহায়তায় চালু হয়েছে মনিটরিং সেল। যেসব এলাকায় পানি ঢুকেছে, যদি এটা স্থায়িত্ব বেড়ে যায় তাহলে আমরা শুকনো খাবারের সাথে ভারী খাবারের একটা ব্যবস্থা করব। আর যদি পানি নেমে যায় তাহলে আমরা সাথে সাথে এই এলাকাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে করব এই ব্যবস্থাটুকু নেওয়ার চেষ্টা করছে। এদিকে সীমান্তবর্তী উপজেলাগুলোতে বন্যার পানি কমতে শুরু করলেও ভোগান্তি কমেনি মানুষের। সহযোগিতা করতে চাইলে এখন নৌকার দরকার, প্রতিটা ওয়ার্ডে 4-5টা করে একটা মেম্বারের দায়িত্বে নৌকা থাকার দরকার ছিল। এই বন্যান্ডার নৌকা আশ্রয় কেন্দ্র আছে হিসাবে। তবে শঙ্কা বাড়িয়েছে বৃষ্টির পূর্বাভাস। সিলেট অঞ্চলের মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। মোরালে 200 মিলিমিটার বৃষ্টিপাত বেশি রেকর্ড করা হয়ে গেছে মে মাসে, আর আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টা বৃষ্টিপাতের পূর্বাভাস আছে এবং বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সিলেটের 7 উপজেলায় এখনও পানিবন্দী অবস্থায় 100,000 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে আছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, সীমান্ত উপজেলাগুলো থেকে পানি নামতে শুরু করলো বন্যার, সিলেট নগরীতে আসলে 20,000 মানুষ পানিবন্দী আছেন, সে জায়গার আসলে কি অবস্থা সার্বিকভাবে জানাবেন বন্যা পরিস্থিতি? দেখুন, মূলত হচ্ছে উজানের যে পাহাড়ি ঢল ভারত থেকে নেমে আসা সেই ঢলেই কিন্তু সীমান্তবর্তী উপজেলাগুলো গত 3 দিন ধরে বন্যাক্রান্ত। এখন আসলে সীমান্ত উপজেলাগুলো থেকে বন্যার যে পানি সেটা কিন্তু ধীরে ধীরে নামছে। এই পানিগুলো মূলত নামছে হচ্ছে সুরমা এবং কুশেরা নদী দিয়ে, এবং সুরমা নদীর তীরেই আপনি জানেন যে সিলেট নগরীর অবস্থান। সেক্ষেত্রে সুরমার পানি অনেকটা ধারণ ক্ষমতার বাইরে চলে যাওয়ায় উপচে পড়েছে অনেকগুলো এলাকায়, বিশেষ করে যে নিচু এলাকা আছে শহরে, এই নিচু এলাকাগুলোতে পানি প্রবেশ করেছে। এর মূল কারণ হচ্ছে শহরের যে পানি নিষ্কাশনের জন্য বেশ কয়েকটি ছড়া আছে, ছড়া বা খাল, এই খালগুলো দিয়ে মূলত নগরীর পানি সুরমা গিয়ে পড়ে। কিন্তু সুরমা যখন ভরে গেছে, সুরমা পানি উপচে গেছে, এই খালগুলো দিয়ে মূলত হচ্ছে নিচু এলাকাগুলোতে পানি প্রবেশ করেছে। সিলেট নগরীর তালতলা, জামতলা, তেরোরতন, উপশহর, এই এলাকাগুলো মোটামুটি এফেক্টেড হয়েছে এই গত কাল রাত থেকে। হঠাৎ করে এই নগরীর বেশ কিছু বাসাবাড়িতে পানি ঢুকেছে, অনেক জায়গায় হাঁটু পানি, অনেক জায়গায় আর একটু কম পানি। তবে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কিন্তু এখন পর্যন্ত আসার কথা হচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়নি। এবং আমাদের সবচেয়ে বেশি ভাবনার যে বিষয় হচ্ছে চেরাপুঞ্জির বৃষ্টি। চেরাপুঞ্জিতেও কিন্তু গত 24 ঘন্টায় মাত্র 56 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেখানে প্রথম যেদিন ঢল এসেছিল সেদিন চেরাপুঞ্জিতে বৃষ্টির পরিমাণ ছিল 650 মিলিমিটার। সেক্ষেত্রে চেরাপুঞ্জির বৃষ্টি কমার সাথে সাথে কিন্তু আমাদের বন্যা পরিস্থিতির উন্নতির একটা বড় যোগসূত্র আছে এখানে। চেরাপুঞ্জিতে যেহেতু বৃষ্টি কম হচ্ছে, আমাদের এদিকেও কিন্তু বৃষ্টি কম হচ্ছে। যেহেতু আগামী কয়েক 24 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে সিলেট সহ বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এসব এই সময়টা যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু নগরীতে যে সব এলাকায় পানি ঢুকেছে তারাও তো আরও 2-1 দিন এই দুর্ভোগের মধ্যে পড়বেন। এবং নগরবাসীর যে যারা বন্যা আক্রান্ত হয়েছেন তাদের জন্য 2টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, প্রায় 20,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জন্য সিটি কর্পোরেশন সহ জেলা প্রশাসন, পুরো সার্বিক জেলার যে বন্যাক্রান্ত উপজেলাগুলো আছে সবগুলো জেলায় কিন্তু তাদের আক্রান্ত যারা আছেন তাদের জন্য ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে, আশ্রয়কেন্দ্রগুলোতে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। সিলেটে আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমেদ।